আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রূপান্তর টেলিভিশন সংবাদে। আমি সাথে আছি ঝর্ণাত্তার। শুরুতে সংবাদ শিরোনাম। তিনখানা ট্র্যাজেডি, 11 বছরে অপরাধ বিস্ফোরণ মামলা বিচারকার্য। পবিত্র সবেমেরাজ, 22 মার্চ। চসিক ও 2টি উপনির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা। বেহাল 16 কিলোমিটার দুর্ভোগে হাজারো মানুষ। 2024 সাল থেকে কঠিন প্রতিযোগিতা করবে বাংলাদেশ। এপ্রিল থেকে সিঙ্গেল ডিউটি। উন্নত আবাসন পাবে 3,06,000 বস্তিবাসী। প্রভাবশালীদের খুশি করেই পাপিয়ে রাখা সম্পদ। এখন বিস্তারিত। আজ 25 ফেব্রুয়ারি, ইতিহাসের সেই কালো দিন। 11 বছর ধরে আগে 2009 সালের এই দিনে পিলখানায় সাবেক ভিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা। তখন সকাল 9:27 দরবার হলে চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী ভিডিআর সৈনিক ঢুকে পড়ে। সিপাহী মঈন নামে একজন ভিডিআর সদস্য মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে। এরপর ভিডিআরের বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে ফেলে। পুরো পিলখানায় এক ভীতকর ও বিধ্বংস পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তারা 57 জন সৈন্য কর্মকর্তা সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করে। বিজিবির সদর দপ্তর পিলখানায় সেদিন বিদ্রোহী বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছেন তা পৃথিবীর কোনো বাহিনীর বিদ্রোহের ইতিহাসে পাওয়া যায় নি। পবিত্র লাইলাতুল মেরাজ, আগামী 22 মার্চ, 26 রজব, রবিবার দিবাগত রাতে পালিত হবে। আগামীকাল বুধবার থেকে 1441 হিজরির রজব মাস গণনা শুরু হবে। গতকাল সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো যায়, দেশের আকাশে সোমবার রজব মাসে চাঁদ দেখা না যাওয়ায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। লাইলাতুল মেরাজের দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন ঐচ্ছিক ছুটি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নির্বাচনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেন যশোর 6 আসনে, কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও বগুড়ার 1 আসনে সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বিএনপির মনোনয়ন পেয়েছেন। এলজিআরডি আওতাধীন রাজশাহীর গোদাগাড়ি কাকনহাট আঞ্চলিক মহাসড়ক সংস্কারের অভাবে বেহাল। উপজেলা সাদুর মোড় থেকে কাকনহাট পর্যন্ত মহাসড়কটির বিভিন্ন অংশে অসংখ্য ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে পথচারী সহ পরিবহন যাত্রীরাও প্রতিনিয়ত সড়কে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এই সড়কে চলাচলরত যানবাহনগুলোও ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনা। ভাঙাচোরা সড়কের কারণে যেমন বাড়তি সময় অপচয় হচ্ছে, তেমনি ভাড়াও বেশি দিতে হচ্ছে। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে 2024 সালের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা বলেছেন, ইউরোপ বাদে অন্যান্য দেশের ক্ষেত্রে 2024 সাল থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ওইসব দেশের বিদ্যমান নীতিমালা বাংলাদেশের অনুকূলে পরিবর্তন না হলে আলোচ্য সময় থেকে স্থানীয় শুল্ক পরিশোধ করে প্রবেশ করতে হবে দেশগুলোর বাজারে। এতে রপ্তানির বড় বাজার কানাডা, অস্ট্রেলিয়ার বাইরে চীন, জাপান ও ভারতের বাজারেও কঠিন প্রতিযোগিতার মুখে পড়ে বাংলাদেশ। এতদিন ধরে কেবল ইউরোপের বাজার কিংবা কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনা থাকলেও আলোচ্য দেশগুলোতেও রপ্তানি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এখন থেকেই এই সুবিধা কিভাবে করা যেতে পারে তা নিয়ে আলোচনা শুরু করার তাগিদ দিয়েছেন তারা। ক্রেডিট কার্ড বাদে অন্য সব খাতে ঋণে 1 অঙ্কের সিঙ্গেল ডিজিট সুদ কার্যকর হবে আগামী এপ্রিল মাস শুরুর দিন থেকে। আর সুদের ওপর বা অতিরিক্ত মুনাফা হিসেবে সর্বোচ্চ 2% হারে সুদ নেওয়া যাবে। এছাড়া প্রিস শিপমেন্ট রপ্তানি ঋণের বিদ্যমান সর্বোচ্চ সুদ বা মুনাফার 7% অপরিবর্তিত থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বস্তিবাসীর জন্য উন্নত আবাসন ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। এতে 3 জেলার 5,700 আয়ের পরিবার পাবে উন্নত আবাসন। 4 বছর মেয়াদি এ প্রকল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জাগ্রিক। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 304 কোটি 35 লাখ টাকা।
এর মধ্যে সরকারি অর্থ থাকবে 59 কোটি 35 লাখ, আর দাতা সংস্কার সহায়তা থাকছে 245 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে কুমিল্লার সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সিরাজগঞ্জ পৌরসভা। প্রেট্ট বাংলার গাড়ি চালক সাইফুল বাড়ির কন্যা শামিম নূর পাপিয়া। কিভাবে পাপিয়া এত বিত্ত বৈভবের মালিক হয়েছে এখন সেই প্রশ্নের সবার মুখে মুখে। একটি গোয়েন্দা সংস্থা 3 মাস ধরে পাপিয়ার কর্মকাণ্ড ও তার সম্পদের বিষয়ে অনুসন্ধান করেছে। সবকিছু নিশ্চিত হয়েই গ্রেফতার করা হয় পাপিয়াকে। হোটেল ওয়েস্টিনের প্রেসিডেন্ট সুট্টি তিনি বানিয়েছিলেন রংমহল, সেখানে যাতায়াত ছিল অনেক প্রভাবশালীরও। অনেক গুমর ফাঁস হয়ে যেতে পারে এমন আশঙ্কায় তাকে ছাড়াতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ব্যাপক তদবিরও করেছেন, কিন্তু র‍্যাবের কঠোর অবস্থানের কারণে তা ছাড়ানো যায়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের জন্য আমন্ত্রণ।